আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজিনা ফ্রম সুইটি, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম, সেটা হলো একটা বিউটি ট্রিপস। তো আজকে যে ব্লগটা আমি দেখাবো সেটা হলো 5 মিনিটে কিভাবে একটা স্কিন মাস্ক তৈরি করে স্কিনটাকে হোয়াইট এবং ব্রাইটেনিং করা যায়। সো আজকের আমার ব্লগটার নাম হবে হাউ টু মেক আ স্কিন ব্রাইটেনিং ফেস মাস্ক উইথ ব্যানানা। সো এই মাস্কটা আপনাদেরকে অনেক বেশি গ্লো করবে, স্পটলেস করবে এবং ব্রাইটেনিং করবে যদি আপনারা সপ্তাহে এটাকে 2 বা 3 দিন এটাকে ইউজ করেন। খুবই অল্প কিছু মানে বাসার প্রোডাক্ট দিয়ে এই বানানাটা 5 মিনিটে বানাতে পারবেন এবং স্কিনটাকে ব্রাইট এবং গ্লো করতে পারবেন। তো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আপনাদেরকে ফেস মাস্কটা বানিয়ে নিজের ফেসে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। তো চলুন আমার ব্লগটা শুরু করি। তো ব্যানানা পার্মানেন্ট স্কিন হোয়াইটেনিং ফেস মাস্কটা মেক করার জন্য আমার একটা ব্যানানা লাগবে। আমার এই ব্যানানাটা অনেক দিন হয়ে গিয়েছে, 2-3 দিন হয়ে গিয়েছে, ফ্রিজে রেখেছিলাম আমি, তাই এমন দাগ পড়েছে, বাট ভিতরে একদম ভালো। আপনারা ফ্রেশ ব্যানানাও নিতে পারবেন বা বাসায় যদি পুরনো কলা থাকে বা 1 উইক বা 2-3 দিন হয়ে গেছে তবুও আপনারা ইউজ করতে পারবেন, নষ্ট না করে ফেস মাস্কটা বানিয়ে নিতে পারবেন। তো ব্যানানা আমি ছিলকেটা পিল অফ করে আমি পুরোটুকু ব্যানানাটা ব্ল্যান্ড করে নিব। তো এখানে একটা বোল নিব, বোলে আমি যে ব্যানানাটা ব্ল্যান্ড করেছি সেই ব্ল্যান্ড করা ব্যানানা থেকে আমি 2 টেবিল স্পুন ব্যানানা নেব। তো এখানে আমার 2 টেবিল স্পুনই হয়েছে, আমি পুরোটুকুই আমার হয়ে গিয়েছে, সো আমার আর ওয়েস্ট হয়নি কারণ আমি হাফ ব্যানানা ব্ল্যান্ড করেছিলাম। সো আমি মানে 2 টেবিল স্পুন নিয়ে নিলাম। এখন যেটা নিব সেটা হলো আমি 1 টেবিল স্পুন টক দই নিব অর কার্ড। তো টক দই এবং ব্যানানা আমার মনে হয় এই রোজার মাসে সবার বাসায় আছে, তো যাদের কলা খায় না বা কলা নষ্ট হয়ে যায় তারা কিন্তু কলাগুলো এভাবে না ফেলে দিয়ে খুব ইজিলি বাসায় এইসব জিনিস দিয়ে মাস্ক তৈরি করে যদি আপনার ফেসে অ্যাপ্লাই করেন আমার মনে হয় খুব ভালো হবে ফেসের জন্য। আর এদিকে আমি সেই টেবিল চামচেই 1 টেবিল স্পুন আমি হানি নিয়ে নিতাম। তো হানিটা আমি বাসায় হানি ছিল সেই হানি ইউজ করেছি, আপনার ডাবর আমলা যে কোনো হানি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি লেবু রসটা নিলাম 1 টেবিল স্পুন। যদি আপনাদের লেবুর রসে অ্যালার্জি থাকে, কোনো সমস্যা হয় তাহলে আপনার লেবু রসটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি মিল্ক পাউডার নিয়ে নিলাম 1 টেবিল স্পুন। সো এখন সবগুলো জিনিসটাকে আমি ভালো করে মিক্স করে আমার ব্যাগটা বানিয়ে ফেলবো। আর এই ব্যাগটা বানানোর পরে এটা কিন্তু আপনি মুখে ইউজ করতে পারবেন, হাতে ইউজ করতে পারবেন, ঘাড়ে ইউজ করতে পারবেন, পায়ে স্কিনে ইউজ করতে পারবেন, মানে কোনো সমস্যা নেই। সো ফাইনালি আমার ব্যাগটা মেক করা হয়ে গেল আর অনেক সুন্দরভাবে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে এটা আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে দেখাবো। তো আমি আমার মাস্কটা নিয়ে চলে আসলাম এবং ফেসে অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাদেরকে এর উপকারিতা গুণগণিতা সব বলবো। তো ফার্স্টে যে আমরা কলা ইউজ করেছি, এই কলাতে কিন্তু ভিটামিন এ এবং ভিটামিন বি ফুল থাকে। সো ভিটামিন এ এবং বি থাকার ফলে আমাদের যে ডার্ক স্পটগুলো থাকে, মানে অনেক আগে পুরনো যে ব্রন উঠে ডার্ক স্পটগুলো থাকে, সেগুলো কিন্তু একদমই ফেড হয়ে যায়। আমার অলরেডি কপালে হয়েছে, সো এখনও স্পটগুলো আছে, এর জন্য আমি এগুলো ট্রাই করছি যাতে আমি রিভিউটা দেখি আপনাদেরকে দিতে পারি কিনা। তো ভালো মোটামুটি রেজাল্ট পেলাম, এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। সো ডার্ক স্পটগুলো ফেড হয়ে স্কিনটাকে কিন্তু অনেক বেশি টোনটাকে লাইটেন করে ফেলে। এছাড়াও এখানে রয়েছে পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার স্কিনকেই হেলদি এবং গ্লোয়িং করবে, স্কিনের যে কমপ্লেক্সন থাকে সেটা অনেক বেশি ইম্প্রুভ করে ফেলবে। এরপর আসি আমরা টক দইয়ে। টক দইয়ে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা স্কিনকে লাইটেনিং এবং ব্রাইটেনিং করে। তারপর আসি হানিতে। হানিতে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসগুলো থাকে যেটা আমাদের স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করে। এরপর আসি লেমন জুসে। তো লেমন জুস যাদের অ্যালার্জি নেই বা সমস্যা হয় না তারা ইউজ করবেন, আর যাদের সমস্যা হয় তারা বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই লেমন জুসে কিন্তু অ্যান্টিসেপ্টিক প্রপার্টিসগুলো থাকে যেটা আমাদের ডার্ক স্পটকে লাইট করে ফেয়ার করে। সো এই ফেস মাস্কটা আপনি কিন্তু পুরো ফেসে এভাবে দিবেন। আমার ফেস যে ব্রাশটা ছিল সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এর জন্য আমি আমার একটা ব্যাম্বো ব্রাশের মেকআপ ব্রাশ থেকে আমি ব্রাশটা নিয়েছি। আর ব্রাশটা নেওয়ার কারণে কিন্তু আপনার
অনেক সুন্দরভাবে ফেসে আমি মেখে মেখে দিচ্ছি। ফেসে মাখার পরে আমি যেটা করব সেটা হলো আমি হাতে দিব। আর হাতে দেওয়ার কারণে কিন্তু আমার হাতের যে ব্ল্যাক যে স্পটগুলো পড়ে গিয়েছে, পিম্পলসগুলো পড়েছে, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। সো মানে এই ফেস মাস্কটা যদি আপনারা উইকলি 2-3 বার ইউজ করেন তাহলে কিন্তু আপনারা স্কিনে অনেক বেশি একটা ভালো রেজাল্ট পাবেন। সো আমি ফেস মাস্কটা একদম মানে ভালো করে আমার হাতের একদম নিচ পর্যন্ত দিয়ে আপনাদেরকে দেখাবো, যখন এটা শুকিয়ে যাবে ধুয়ে দেখাবো। আর এটার কোনো টাইম নেই, এটা যেহেতু আপনার এখানে কলা ইউজ করেছে, যখন এটা টান টান হয়ে শুকিয়ে যাবে তখন এটা সুন্দর করে আপনারা ফেসটাকে ধুয়ে ফেলবেন। সো আমি ওয়েট করছি আমার যদি এটা মাস্কটা শুকানোর পর আমি ধুয়ে ফেলবো। সো আমার মাস্কটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আমার একটু মুখে টান লাগছিল, তো আমি আস্তে আস্তে পানি দিয়ে আমার মুখে এভাবে এভাবে হালকা হালকা করে মাসাজ করে নিব, যাতে জিনিসটা অনেক বেশি সফট হয়ে যায়। আপনারা ঠোঁটও করবেন, আমরা যে মিল্কটা ইউজ করেছি মিল্কটা কিন্তু ন্যাচারালি আমাদের ঠোঁটের গ্লোটা অনেক বেশি মানে ফুটিয়ে তোলে। সো এই মাস্কটা ইউজ করার ফলে কিন্তু আপনার স্কিনটা ধীরে ধীরে লাইটেনিং করবে এবং আপনার পিগমেশনগুলো অনেক বেশি রিমুভ করবে। সো আমি পানি দিয়ে একদম ধুয়ে ফেললাম এবং আমি আমার ফাইনাল যে আমার লুকটা আসবে এটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এটা একদমই ফাইনাল লুক, আমার মানে মুখটা এবং হাতটা আগের থেকে অনেক বেশি আমার ব্রাইট লাগছে। সো এই ফেস মাস্কটা যদি আপনারা সপ্তাহে 2-3 বার ইউজ করেন অনেক ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই ফেস মাস্কটা বেয়ার ফেসে লাগাবেন, মুখ ধুয়ে ভালো করে, এবং মাস্কটা লাগানোর পরে আপনারা একটা ময়েশ্চার ক্রিম ইউজ করে নেবেন। সো আজকে ব্লগটা আমার এই পর্যন্তই, মাস্ক লাগানোর পরে আমি কিছু ছবি তুলে নিলাম। আমার ব্লগটা যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।